আসসালামু আলাইকুম। রোমানিয়ার বুখারেস্ট থেকে আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ শামীম খান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ছুটির দিন, তাই বাসা থেকে বের হলাম আপনাদেরকে মেট্রো রেল এবং আশপাশের পরিবেশটা দেখানোর জন্য। এই হচ্ছে রোমানিয়ার বুখারেস্ট শহরের মেট্রো রেল। তো এই মেট্রো রেলে ভ্রমণের যে নিয়ম, সেটা হচ্ছে আপনি 3 লেই দিয়ে একটি টিকিট কাটবেন, কার্ডের মতো একটা টিকিট দিবে। সেই টিকিটটি দিয়ে আপনি এই মেট্রো রেলে প্রবেশ করার পর আপনি যেখান থেকে খুশি সেখানে যাবেন, কোনো সমস্যা নেই, ওই এক টিকিটই হবে। তো এই টিকিট দিয়ে যদি এখান থেকে বের হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এই মেট্রো রেলের 2টি লেন আছে, একটি লেন 1, একটি লেন 2। একটি দিয়ে গাড়ি মানে ট্রেন যাতায়াত করে, মানে যায়, আর একটি দিয়ে ট্রেন আসে। এই হচ্ছে রোমানিয়ার মেট্রো রেল। এটা দেখতে অনেকটা জড়সড়, বেশি একটা মানে দেখতে এত এত উন্নত না। হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো উন্নত, তবে উন্নত ট্রেনও ওদের আছে, সেটা আসবে কিছুক্ষণ পরে হয়তো বা। তো এখানে লেনগুলো ব্যবহার করার সিস্টেম হচ্ছে, আপনি প্রত্যেকটা লেনের পর লেন এখানে আপনি দেয়া আছে, আপনি কোন স্টপেজে নামবেন, এবং মেট্রো রেলের মধ্যেও আপনাকে অ্যানাউন্সমেন্ট করবে। এই যে এখন এই যে যে মেট্রো রেলটা আসলো, আমরা এটাতে চড়ে এখন আমরা যাব হচ্ছে এই পিয়াতা ভিক্টোরিয়া নামে যে জায়গা, সেই জায়গাতে যাব। ওইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যাব হচ্ছে পিয়াতা উপরে। তো মেট্রো রেলে ভ্রমণের উদ্দেশ্যে মূলত আজকে বের হওয়া এবং চারপাশটা একটু ঘুরে দেখব। আমরা মেট্রো রেলে এখন উঠে প্রবেশ করলাম। তো এই হচ্ছে মেট্রো রেল। এটার কোয়ালিটি আমাদের দেশের লোকাল বাসের মতো আমার কাছে মনে হয়েছে। তো এখন এই যে আমরা ওইখান থেকে ওই ট্রেন থেকে নেমে এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের যে আমরা পিয়াতা উপরে যাব সেখান থেকে সেই ট্রেনের জন্য। এই যে ট্রেনটি চলে আসছে, এই ট্রেনটা মোটামুটি আবার দেখতে ভালো। এটা আমাদের দেশে মোটামুটি মেট্রো রেলের মতো এবং দেখতে শুনতে মোটামুটি ভালো। তো এই হচ্ছে বিষয়, আমরা এখন এই ট্রেনে প্রবেশ করব। ট্রেনে মোটামুটি প্রচুর যাত্রী চলাচল করে। তো এই যে হচ্ছে ট্রেনের ভিতরের সাইডটি আপনারা দেখতেছেন। এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতে বেশি সময় লাগে না। তো আমরা এই যে এখন পিয়াতা ওভারের পাশে যে পার্ক, সেই পার্কটি আমরা আজকে ঘুরলাম, এখানে খাওয়া দাওয়া করলাম এবং সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তো এই পিয়াতা পার্কটা হচ্ছে একদম এটা বাঙালির মিলন মেলা বললেও চলে। এখানে প্রতি বন্ধের দিনে শনি রবিবারে প্রচুর বাঙালি পাওয়া যায়। তো সেই বাঙালিদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বললে একটু ভালো লাগে, তাই আর কি বন্ধের দিনে এখানে, প্রায় বন্ধের দিনে এখানে আসা হয়। তো এই যে দেখতেছেন সবাই, আজকে ওয়েদারটা অনেক ভালো, রোদ উঠছে, তাই সবাই এখানে বসে রোদ পোহাচ্ছে। বাম দিকে যে জিনিসটা দেখতেছেন, এটা হয়তোবা আমাদের দেশের জন্য অবৈধ, কিন্তু ইউরোপের জন্য বৈধ। ছেলে মেয়ে একসাথে, যাই হোক ওটা নাই বললাম, একসাথে তারা অন্তরঙ্গ মুহূর্ত পালন করতেছে। তো আজকের ওয়েদারটি খুবই সুন্দর, এবং এটা হচ্ছে বুখারেস্ট সিটির 1 মাই, মানে অনুমাই বলে আর কি, অনু মানে হচ্ছে ওয়ান, 1 মাই শহরের কিছু দৃশ্য, এবং পরিবেশটা খুবই সুন্দর, সাজালো গোছালো। কোনো গাড়িতে যখন চলাফেরা করবেন বা এখানে গাড়িতে সহজে না পারতে হর্ন বাজান না তারা। এবং একটা জিনিস ভালো লাগছে, রাস্তা পার হওয়ার জন্য যে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিংয়ের সামনে আপনি যদি দাঁড়ান, অটোমেটিক আপনার গাড়িগুলো থেমে আপনাকে রাস্তা পার হওয়ার জন্য সুযোগ করে দিবে। তো আজকে সারাদিনই এই বুখারেস্ট শহর প্লাস মেট্রো রেল ভ্রমণ করলাম। তো এখন বিকেল হয়ে গেছে, তো আমরা এখন জেব্রা ক্রসিং পার হয়ে আমরা ওই পার থেকে আমাদের বাসে উঠবো, বাসে করে আমাদের বাসায় যাব। এবং আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি কোনো কিছু দেখতে চান বা জানতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা জানানোর জন্য। এবং দয়া করি সবাই ভালো থাকেন, এবং সবার যেন ইউরোপে আসার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করে, সেই দোয়াই করি।
এবং আজকের জন্য এখানেই খোদাহাফেজ, আসসালামু আলাইকুম।